সবাইকে নিয়ে আসার জন্য দেখেন আমরা কাজটা আজকে এতজন হওয়ার সত্ত্বেও এটা তাড়াতাড়ি করতে পারছি। যদি আমাদের সাথে আরো দুই একজন অ্যাড হয় তাহলে আমাদের কাজটা কি আরো অন্তত 10 মিনিট আমাদের সেভ হবে। তো ইনশাআল্লাহ এই যে আমাদের মাসুম ভাই কাজ করতেছে, হাড়ান খাড়া খাইতেছে, পুচু খাইতেছে সকাল 10টা থেকে। এটা হাত, ওর হাতের একটু সমস্যা আছে দেখেন। এই দেখেন, এই দেখেন আমাদের চান্দু ভাই কাজ করতেছে, কি কাজ করতেছে, আসবো কাজ করেন। আপনারা সবাই আজকে ফেনী সংস্কারের কাজে জড়িত। ফেনী কলেজ আজকে আমি দেখতেছি খুবই আগ থেকে একটা সুন্দর একটা রূপ নিছে, এটা নিয়ে আপনার অনুভূতিটা কি একটু আমায় যদি বলেন। আমার অনুভূতি হচ্ছে যে আমাদের ফেনীতে আমরা যারা ফেনীতে থাকি, আমরা যারা ফেনীর সন্তান, আমাদের শহরটা আমাদেরকে সুন্দর রাখতে হবে। তা এই উপলক্ষে আমরা যারা হচ্ছে যে আমাদের ফেনীতে যারা আমরা যারা স্বেচ্ছাসেবী আছি, ভলান্টিয়াররা আছি, আমরা হচ্ছে যে গতকালকে আমরা একটা মিটিং করছিলাম। মিটিং এর পর আমরা হচ্ছে আজকে আমাদের এখানে হচ্ছে 50 জন আসার কথা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের ফেনীর মানুষগুলো এত বেশি উদ্বুদ্ধ যে কাজ করার জন্য আজকে 50 জনের জায়গায় আজকে আমাদের 500+ লোক হয়েছে। আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমাদের ফেনী এখানে কিন্তু আমাদের ছাত্র ভাইদেরকেও দেখা গেছে। এখানে অবশ্যই আমাদের যারা ভলান্টিয়ার আছে তাদের ভিতরে ম্যাক্সিমাম কিন্তু স্টুডেন্ট, স্টুডেন্টরাই কিন্তু দেশটাকে সবকিছু করতেছে। আজকে থেকে আমাদের ফেনী কলেজ থেকে শুরু হয়ে আমাদের পুরো ফেনীটা কিন্তু আমরা কাজ করতেছি। কেউ ট্রাফিকের কাজ করতেছে, কেউ হচ্ছে ক্লিনিকের কাজ করতেছে, আজকে হচ্ছে আমরা আমাদের ফেনীতে হচ্ছে আমরা যদি আমার লিখনই করতেছি, আর পাশাপাশি যদি আমরা শহীদ মিনারটা পরিষ্কার করতেছি, আমরা আমাদের ফেনী কলেজটা আমরা যেভাবে পাই আমরা সুন্দর করতেছি। আমি চাই যে আমাদেরকে দেখে বাকি জেলাগুলো শিখুক, বাকি মানুষগুলো শিখুক, আমরা ফেনীতে আমাদের সব জায়গাগুলো আমরা যেন এভাবে যেন ক্লিন রাখতে পারি। তবে আমরা যতটুকু জানি আমরা ফেনী দেশের সব যতগুলো জেলা আছে সবগুলো থেকে আমরা সবসময় আলহামদুলিল্লাহ এগিয়ে থাকার চেষ্টা করি। যে চেষ্টাটা আমরা সবসময় যদি এভাবে কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ হয়তো আমরা সামনে দিয়ে আগে যাবো। অবশ্যই আলাদা, কারণ আমরা আমাদের শহরটাকে আমরা ওইভাবে রাখছি। আমরা হচ্ছে একটা মডেল শহর হিসেবে আমাদের শহরটাকে আমি সবসময় রাখি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। আর আমাদের শহরটা থেকে মানুষ যদি অনেক কিছু শিখবে ইনশাল্লাহ। দেখতেছি আপনিও কাজ করতেছেন আজকে, এসে আমি হয়তো জানি আপনি কখন থেকে কাজটা শুরু করছেন, সকাল থেকে যাক আলহামদুলিল্লাহ। তো এরকম অনেকে কাজ করতেছে, এটা নিয়ে আপনার অনুভূতিটা কি? আমরা আমাদের ফেনীটা নিয়ে আগামীর ফেনী কিভাবে দেখতেছেন সেটা একটু অনুভূতি প্রকাশ করলে ভালো হয় কিছু। অবশ্যই ভালো কিছু হবে, আমরা নতুন প্রজন্ম নতুন ভাবে কাজ করবো, সুন্দর ভাবে হবে। আপনি পরিষ্কার করতেছেন বা আরো আছে, তো এটা নিয়ে আপনার অনুভূতিটা কি? শহর মাঝে দেখে অনুভূতিটা প্রকাশ করতেন আর কি, সবাই ভালো হয়। অনেক ভালো, কারণ আমার ফেনীর জন্য আমি কিছু করতে পারতেছি, আমার দেশ স্বাধীন, আর আমি আমার ফেনীকে সুন্দর করতে পারতেছি নতুন করে। আমার ফেনী আবার সুন্দর হচ্ছে, এটাই খুব ভালো লাগছে। সবাই যে একসাথে কাজ করতেছে এটাতে আপনি উৎসাহিত পাচ্ছেন বা? এই যে আপু আপনিও দেখতেছি সকালবেলা থেকে হয়তো কাজ করতেছেন, কয়টা থেকে আসছে সেটা আমি জানি না বা দেখি নাই। আমরা এখন আছি হচ্ছে ফেনী যে কলেজ আন্ডারে যে শহীদ মিনারটা এটা পরিষ্কার করতেছি আমরা। তো এই যে এটা নিয়ে আপনার সবার প্রতি কি একটা কি মেসেজ দেওয়ার আছে যে আমরা সবাই এভাবে কাজ করতেছি, দেশটা কিভাবে উন্নত করতেছি? আমরা তো স্টুডেন্ট না, আমরা নারী উদ্যোক্তা, এটাই আর যেভাবে সবাই একসাথে কাজ করতে যেতে আপনি কেমন উৎসাহিত পাচ্ছেন? অনেক আনন্দ লাগতেছে, সে 11 বছর হয়েছে পাশাপাশি ছেড়ে দিছি, এখন আসছে ভালোই লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ। তো দেখতেছেন আবুও নিয়োজিত কাজে ঝাড়ু দিচ্ছে, সবাই এরকম দুই একটা কাজ করতেছে। হ্যাঁ 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 আমরা আসছি আজকে ফেনী জেলা ছাত্রলীগের সাধারণ সমন্বয়ক ভাইয়ের নাম কি ভাইয়া? বড় হারামি হো বেটা। এই যে আপু আমি দেখতেছি আপনিও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কাজ করতেছেন বা কবে কবে থেকে করতেছেন সেটা আমি জানি, হয়তো সকাল থেকে করতে। সুকুন কে নাম শুনা, হায় হায় ইতনা সুকুন করতেছেন, এটা অবস্থা দেখে বোঝা যাচ্ছে। তো এই যে আপনার আমি আপনার ফেনীটাকে কিভাবে দেখতে চান এটা যদি তাকে অনুভূতি শেয়ার করতেন আপনার বা আজকের কাজটা নিয়ে। আমি বলুন না, আমার শরম অবশ্যই আমরা চাই আমাদের শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, আমাদের দায়িত্ব এটা যে আমাদের শহর আমাদের এলাকা
আমরা আশেপাশে সব জায়গা পরিষ্কার, দেশ পরিষ্কার রাখলেই আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো। আর আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের কাছ থেকে শিখবে যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিজের দেশকে রাখতে হবে, এলাকা শহরকে রাখতে হবে। চাই যে আমাদের মতো আপনারাও বাকি স্টুডেন্ট যারা আছেন, সাধারণ জনগণ যারা আছেন, তারা এসে আমাদের সাথে যোগ হন, আমাদেরকে সাহায্য করুন, যাতে আমরা আমাদের আশেপাশের জায়গাগুলো আরো পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে রাখতে পারি। আমি আলহামদুলিল্লাহ আমি আমার কথা বলতেছি, আমি ফার্স্ট ডে থেকে একদম প্রথম দিন থেকে আমরা যখন ওইখানে কেউ ছিল না, ট্রাফিকে দাঁড়াচ্ছিল আমি, নিশাদ ভাই, ইভেন জেলা সচিব আরও কয়েকজন ছিল, আমরা সবাই মিলে একসাথে ওটা দেওয়ার পরে সবাই আস্তে আস্তে আসতেছে, সবাই রাষ্ট্র সংস্কারের আগে নিয়োজিত। আলহামদুলিল্লাহ আমিও মোটেও কম না করতেছি যতটুকু সম্ভব। আজকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফেনীতে দেওয়ালিকে আঁকার কথা ছিল, সেগুলোর কাজও চলতেছে, বৃষ্টি হওয়ার কারণে থেমে থেমে চলতেছে। অবশ্যই ইনশাল্লাহ ফেনি ভালো একটা রূপ নেবে, এসেটা আশা করছি আমরা। এই যে আপু আপনি আজকে কাজ করতেছেন বা অনেকক্ষণ কষ্ট করতেছেন দেখতেছি, আপনার এই যে কাজ নিয়ে অনুভূতিটা কি? এবং সবাই অনেক ভালো অনুভূতি, নিজের ফেনী শহরকে অন্যান্য জায়গায় করতেছে, আর আমাদের ফেনী শহরকে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কি ভালো। সবার সাথে একসাথে কাজ করি অনুভূতি কিরকম? অনেক ভালো। আর কি বলতে চান, সবার উদ্দেশ্যে কি বলতে চান? আর সবার উদ্দেশ্যে বলবো, আমাদের দেশ এখন স্বাধীন, তো আমরা নিজের দেশকে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করি আর সুন্দর একটা আগামী বাংলাদেশ গড়ে তুলি ইনশাআল্লাহ। আর ফেনী কলেজ মাঠে শহীদ পাঙ্গা, এই যে শহীদ মিনারটা পরিষ্কার নিয়ে সকাল থেকে আপনি অনেক কষ্ট করতেছেন আমি দেখতেছি, আপনার সাথে ছিলাম, এটা নিয়ে আপনার অনুভূতিটা কি? যে অনেক ভালো লাগতেছে, একটা স্বাধীন দেশ পাইছি, এজন্য আমরা হচ্ছে আবার দেশটাকে নতুন করে গড়ে তুলতেছি। এই যে সবার মাছ থেকে যে উৎসাহিত পাইতেন, এখন একজন আবু আপনাকে একটা জিনিস খাওয়াই দিল, মানে এগুলো দিয়ে অনুভূতি কি আপনার? ও আচ্ছা ভাবি, সরি আমি বলতে পারবো না, এটা ছোট বোন, বড় হারামি ও। আচ্ছা ঠিক আছে, বিগ মিস্টেক। অনেক ভালো লাগতেছে, সবাই যদি আমাদেরকে সাহায্য করে দেখটা সুন্দর করতে আমাদের বেশি কষ্ট হবে না। সবাই মিলে আমি সবার কাছে আহ্বান করি, যাতে সবাই মিলে আমরা জয় বাংলা। এই যে আপনারা চারজন ফ্রেন্ড একসাথে সকাল থেকে কাজ করতেছেন, বা আপনারা প্রথম দিন তো মনে হয় আপনারা ছিলেন না বা জানা নাই, আপনারা জানছেন হয়তো, আপনাদের মতো হয়তো একজন মানুষ বা যারা কাজ করছে তাদের মাধ্যমে জানছেন, যে যারা ফ্রিতে কাজ করতেছে, আপনারা আজকে যে কাজগুলো করলেন আপনাদের অনুভূতিটা কি? এই যে সকাল থেকে তো করতেছেন, কষ্ট করতেছেন, অনেক বেশি ভালো কষ্ট করতেছি, যে ওটা মানে মনে হচ্ছে না যে কষ্ট, খুব আনন্দ লাগতেছে, বিকজ সবাই মিলে আমাদের ফেনী কলেজ সবাই মিলে পরিষ্কার করতেছে, সুন্দর রাখতেছে, এটাই অনেক ভালো লাগতেছে, অনেক ভালো আমাদের ফেনী। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের ফেনী শহরকে আমরাই পরিষ্কার রাখতে হবে, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব, এবং কেউ কোনো আবর্জনা রাস্তায় ফেলবেন না, যে যেখানে থাকবেন ওই স্থানটার একটু টেক কেয়ার করবেন, যাতে কেউ ময়লা না ফেলায়। আর ইনশাল্লাহ আপনারা কি আগামীতে এরকম প্রস্তুত? তো সবাই একসাথে কাজ করে দিন ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ, সবাই একটু হাইফাই দেন, হাইফাই দেন, ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। তাহলে আজকের জন্য আমাদের এখানে কি কাজ সমাপ্তি, ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকালকে আর নতুন কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ, সবাই একসাথে থাকবো। এবং এক মিনিট ইনশাল্লাহ, এক মিনিট, আপনারা যারা আজকে এখানে আসছেন, উপস্থিত হয়েছেন, আপনারা চেষ্টা করবো আপনাদের সাথে আর যারা ফ্রেন্ড আছে সবাইকে নিয়ে আসার জন্য। দেখেন আমরা কাজটা আজকে এতজন হওয়ার সত্ত্বেও এটা তাড়াতাড়ি করতে পারছি, যদি আমাদের সাথে আরও দুই একজন অ্যাড হয় তাহলে আমাদের কাজটা কি আরও অন্তত 10 মিনিট আমাদের সেভ হবে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো এটা করার জন্য, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, হাফেজ।